তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা রাউটারটি কীভাবে কনফিগারেশন করবেন এবং সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো বেশি কথা না বলে চলে যায় মোবাইল স্ক্রিনে এবং সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিই তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আমার অনেকে আছে রাউটারটি রিসেট করার পর ঠিকঠাক মতন কিন্তু রাউটারটি কনফিগারেশন করতে পারি না এবং আমরা অনেকে আছে যে আমাদের রাউটারের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয় সেটাও কিন্তু আমরা জানি না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো যে কীভাবে আপনার রাউটারটি কনফিগারেশন করবেন তো কনফিগারেশন করার জন্য আপনার চলে যাবো আপনার রাউটার অ্যাডমিন প্যানেলে তো অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার যাবেন তো ব্রাউজার যাওয়ার পর এখান থেকে আপনার রাউটার অ্যাড্রেসটি সার্চ করবেন যেমন একশো বিরানব্বই ডট সাতষট্টি ডট জিরো ডট ওয়ান তো এটা কিন্তু ডিফল্ট অবস্থায় রাউটার ল্যান আইপি অ্যাড্রেস হয়ে থাকে তো এটা লেগে আপনি কী করবেন জাস্ট এখান থেকে সার্চ করে দেবেন তো আমি সম্পূর্ণ অফিসটা দেখিয়ে দেবো টিফিলিং রাউটার দিয়ে তো আপনার রাউটার ল্যান আইপি অ্যাড্রেস লেগে সার্চ করে দেওয়ার পর এখান থেকে রাউটার যে অ্যাডমিন প্যানেল সেই অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে তো এখানে যদি আপনার ডিফল্ট অবস্থায় পাসওয়ার্ড থাকে সেটা হবো অ্যাডমিন এবং যদি আপনি চেঞ্জ করে রাখেন তাহলে আপনার চেঞ্জ পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো চেঞ্জ পাসওয়ার্ডটা দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে কিছুক্ষণ সময় লোডিং নিচ্ছে তো সরি বন্ধুরা এখানে কিছু সময় লোডিং নিচ্ছে তো ফাইনালি আমাদের এখানে অ্যাডমিন প্যানেলটা লগিং হয়ে গেলো তো আমাদের রাউটারটি কনফিগারেশন অর্থাৎ আপনাদের রাউটারটি কীভাবে কনফিগারেশন করবেন তো আপনার অ্যাডমিন প্যানেল লগিং হওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন কিছু থ্রি লাইন অপশন জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে দেখেন বন্ধুরা দুই নম্বর একটি দেখতে পাচ্ছেন ইন্টারনেট জাস্ট আপনি গিরবেন এই যে দেখেন বন্ধুরা আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যে ইন্টারনেট যে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি গিরবেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার রাউটারটি কি দ্বারা কানেকশন আছে তো আমারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পিপিওই এইটার দ্বারা কিন্তু আমাদের রাউটারটি কিন্তু কনফিগারেশন করা আছে এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন যে এটার উপর যখন আপনি ক্লিক করবেন তো এখান থেকে আপনার রাউটারটি কী দ্বারা কানেক্টেড আছে আপনি যে কোনো কোম্পানির চালান না কেন সেটা আপনি সিলেক্ট করে যেমন ডায়োমেটিক স্টেশিক এ পিপিও পরে এস এল এস টু পি কিংবা পিপিটিপি অর্থাৎ আপনার যে কোনো কোম্পানি হলে সেটা আপনি এখান থেকে সিলেক্টেড করে দেবেন তো সিলেক্টেড একটু করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং দ্বিতীয় দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো এখান থেকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডগুলো আপনি কোথায় পাবেন তো আপনি যাদের কাছ থেকে ওয়াইফাই লাইন কানেকশন নিয়েছেন আপনি তাদের সাথে একটু যোগাযোগ করবেন দেন যোগাযোগ করার পরে কিন্তু আপনারা যদি আপনি তাদেরকে ফোন দেন তখন যদি আপনার অ্যাড্রেস তারা জিজ্ঞেস করবে তখন আপনি যদি আপনার অ্যাড্রেসটা বলে দেন তারা কিন্তু আপনার যে ওয়াইফাই লাইন কানেকশন দিয়েছে সেখানে কিন্তু তারা একটা ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়েছে ঠিক এরকমভাবে আমি আপনাদেরকে যেভাবে দেখলাম আপনি এরকমভাবে এসে সেখানে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট ওকে তে যে উপরে দেখতে পাচ্ছেন এখানে সেভ দেখতে পাবেন জাস্ট সেভে ক্লিক করলে কিন্তু আপনার রাউটারটি কিন্তু সঠিকভাবে পারমানেন্টভাবে কিন্তু একদম ই হয়ে যাবে অর্থাৎ কনফিগারেশন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি ইউজার নেম দেওয়ার পর ইউজারনেম নেম এবং পাশার দেওয়ার পর উপরে সেভ দিতে পারেন জাস্ট সেভ ক্লিক করলে কিন্তু আপনার রাউটারটি কিন্তু কনফিগারেশন হয়ে যাবে খুব সহজে তা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনার রাউটারটি কনফিগারেশন করা লাগে এবং কীভাবে ইউজারনেম বের করতে হয় তো অবশ্যই এরকমভাবে কিন্তু খুব সহজে খুব ইজিলিভাবে আপনার রাউটারটি কিন্তু কনফিগারেশন করতে পারবেন খুব ইজিলিভাবে তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম